প্রতিনিয়ত রাজ্যে ঘটছে পথ দুর্ঘটনা, তা কিছুতেই যেন থামছে না। অভিযোগ, এসব নিয়ন্ত্রণে কার্যত ব্যর্থ ট্রাফিক পুলিশ, তাই এবারে এগিয়ে এলো করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন। যান চালকদের সচেতন করতে ময়দানে নেমে পড়ে তারা। বুধবার সংস্থার সদস্যরা পথে নামেন। এদিন রাজধানীর উত্তর গেটে দ্বিচক্র সহ অন্যান্য যানবাহন চালকদের সচেতন করা হয়, দ্রুত গতিতে মদমত্ত অবস্থায় যাতে যান কেউ না চালান সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এছাড়া দ্বিচক্র যানের চালকদের হেলমেট ব্যবহার করার জন্য বলা হয়। আজকে 30তম সড়ক সুরক্ষা উৎসব সপ্তাহ উপলক্ষে আমরা করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের পক্ষ থেকে পাবলিকের যে সচেতনতা, যে আমাদের কীভাবে রাস্তায় চলতে হবে, কীভাবে মানে বাইক চালালে বা গাড়ি চালালে আমাদের বাইক চালালে হেলমেট লাগিয়ে চলতে হবে, মোবাইল কানে না দিয়ে চালাতে হবে, স্টপের পেছনে দাঁড়াতে, ওই ট্রাফিকের ওই পাবলিকদের ওই সচেতনতার কারণেই আজকে আমরা এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে এবং আমরা মোটামুটি এইভাবে সচেতন করতে পেরেছি। সংস্থার এই উদ্যোগের পাশে দাঁড়ায় ট্রাফিক কর্মীরা। বা কোনো প্যাসেঞ্জার আঘাত পেতে পারে, তার জন্য এর আগের থেকে আপনার প্রস্তুতি নেওয়া উচিত, এবং সিগন্যাল যদি থাকে সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি সোজা সিগন্যালে যে টাইম থাকে টাইমের মাধ্যমে বেরিয়ে যান, আপনিও সেফ থাকলেন, আপনার গাড়ি সেফ থাকলো, আপনার পরিবার সেফ থাকলো, অন্য কেউ সেফ রাখলেন। সঙ্গে এই মধ্যে গত 3 তারিখ ঠিক আমাদের সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপনের পূর্বে, কয়েক ঘন্টার পূর্বে সকালবেলা যে একটা মর্মান্তিক দুর্ঘটনা মোটরসাইকেল হয়, তার থেকে আমিও ওদেরকে বলেছিলাম এই যে অর্গানাইজেশনকে, তারাও সেটার জন্য তারাও আমার মনে হয় এটা দেখেই লক্ষ্য রেখেই তারাও এই কথা বলছে। রাজ্যে চলছে ক্রমাগত যান দুর্ঘটনা, এসব রোধে কার্যত ব্যর্থ ট্রাফিক। কেবল জরিমানা আদায় করে রাজস্ব আদায়ে অনেক বেশি তৎপর তারা। চ্যানেল দিন রাত।